সময় থেকে খেয়াল করো, আজকে আমরা গুণ অঙ্ক একটু নতুন ভাবে শিখব। আমরা তো সবসময় মুখস্থ করি নামটা, আমরা যে নামটা মুখস্থ না করে শিখতে পারি এটা আজকে আমরা দেখব। বুঝতে পারছো সবাই? আচ্ছা, আজকে আমরা যে নিয়মে গুণের নামটা শিখব এই নিয়মটার নাম হচ্ছে ডট, ডটের মাধ্যমে। বুঝতে পারছ? আচ্ছা তাহলে দেখো, এদিকে দেখো, বোর্ডের মাধ্যমে দেখো, আমরা যে কাজটা করবো বোর্ডে যে কাজটা করবো এটা তোমরা খাতার মধ্যে করবো। প্রথমে আমরা দশটা করে শূন্য দিব, দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কয়টা দিছি? এরকম আমরা দশটা করে শূন্য দিয়ে দশটা লাইন বানাবো। এটা হচ্ছে প্রথম লাইন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এইভাবে। বুঝতে পারছো সবাই? আমরা কিন্তু দশটার বেশি ডট দিব না, দশটার বেশি শূন্য দিব না, এবং সব দিকে দশটা থাকবে। দেখো পরেরটা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যে এটা যেন নিচে নিচে হয়, আগে পরে যেন না হয়। বুঝতে পারছো সবাই? আচ্ছা দেখো, আমাদের ডট দেওয়া শেষ, আমরা এইভাবে 10 পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দশটা লাইন বানাইছি না? আবার দেখো আমাদের এরিয়া দশটা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 তাহলে আমাদের সব দিকে দশটা করে। এখানে কয়টা ডট আছে তোমরা জানো? 100টা ডট আছে। কয়টা? 100টা ডট। প্রথমে আমরা এরকম ডট বানাবো, বানানোর পরে আমরা কীভাবে রাস্তাটা শিখব। আজকে আমরা শিখবো পাঁচের ঘরের নামটা, কতের ঘরের নামটা? তাহলে আমরা এই বাম পাশে এখানে লিখবো পাঁচ। বুঝতে পারছ? আমরা যে ঘরের নামটা শিখবো ওই সংখ্যাটা এখানে লিখবো। লিখার পর আমাদের আরও একটা কাজ আছে, আমরা প্রত্যেকটা লাইনের উপরে সংখ্যা দেবো। এটা কয় নাম্বার লাইন? এটা দুই, এটা তিন, এটা চার, এটা দশ দিলাম। তাহলে পাঁচের নামটা প্রথমে আমরা কয়বার নিব? একবার নিব না? তাহলে আমরা নিচে নিচে পাঁচটা ডট গুনি, 1, 2, 3, 4, 5 এইখানে, তাই না? দেখো আমরা পরে একবার নিলাম, এদিকে খেয়াল করো আমরা কয়বার নিচ্ছি। তাহলে এই যে দেখো আমরা পাঁচের নামটা নিলাম একবার। দেখো পাঁচের নামটা কয়বার নিলাম? তাহলে 5 × 1 গুণত এখানে কয়টা ডট আছে? 1, 2, 3, 4, 5 তাহলে আমরা এখানে কত লিখব? 5, ঠিক আছে। এরপর আবার আমরা পাঁচের নামটা লিখবো কয়বার? দুইবার। তাহলে আমরা এবার এভাবে দাগ দিব, এখানে দিব। তাহলে এবার আমরা নিলাম পাঁচের নামটা দুইবার, দুইবার নিলে কোনো তো কয়টা ডট হয়? গুণ একবার, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখলাম দশ। এবারে পুরো নামটা আমরা লিখবো, আমরা কি পারবো? আমরা সবাই পারবো? কথা বলো না কেন, পারবো? দেখি আমরা একজনকে কাজটা দিয়ে দেখি পারে কিনা। কথা বলো না, শিখো, কথা বলো না। আচ্ছা মিমি, আমি তো দুইবার নিলাম, এবার তুমি পাঁচের নামটা তিনবার নাও, নাও তিনবার নাও। হ্যাঁ দেখ দাও, হ্যাঁ তাহলে এখানে লিখো 5 × 3 কথা বলে না, গুণ কটা ডট হয়েছে? মিমি কি পারলো? তাহলে মিমি যে পারলো তোমরা কি বুঝতে পারছ? সবাই সবাই বুঝতে পারছ? এভাবে তোমরা করতে পারবে? আচ্ছা তাহলে আমরা এরকম ডট গুনে তারপর নামটা বলে দিব, আর অবশ্যই আমরা উপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 লিখবো।
আর যত ঘরের নামতে লিখবো আমরা এই পাশে লিখবো, মনে থাকবে? আর প্রত্যেকটা দাগ কিন্তু এরকম, দেখো এখানে দাগ দিলাম, দেওয়ার পর এদিকে মিলাইলাম, বলতো ইংরেজিতে এটা কোন অক্ষর হয়? এই যেটা ইংরেজিতে হয় এটা কি অক্ষর হয় ইংরেজিতে? তাহলে এটা এলার মতোই কিন্তু উল্টা দিকে, বুঝতে পারছো সবাই? এভাবে আমরা এই কাজগুলি করবো।